नमस्कार बंधुरा आज एक रेसिपी बना रेसिपिटा कमन रेसिपिटी रेसिपिर नाम हलो मोमो किन्तु आज जो मोमो तो बनाबो एटार मध्य एक दारुण इंटरेस्ट बेपार आपनारा शुधु देखुन किभाबे बानाच्छि। एखाने आछे प्राय ब्रोनलेस 500 ग्राम चिकेन एटा आमी काचा निइनि एकटु बयल करे निएछि कारण এটা একসাথে বানাবো তো তাই এটাকে বয়ল করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর এখন এটার সাথে মিশাবো। এখানে 4টে পেঁয়াজ আছে, 2 টিস্পুন রসুন কুচানো আছে, এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদমতো নিয়ে নিতে পারেন, আর এখানে 2 টিস্পুন আদাটা আছে। আর দেব গোলমরিচের গুঁড়া 2 চামচের মতো, দেব নুন 2 চামচের মতো, আর একটু চিজ দেব। চিজটা দিলে কি হয় নাও দিতে পারেন কিন্তু চিজটা দিলে খেতে ভালো লাগে। এক চামচ সয়া সস দিলাম, আর একটু দিলাম, আর এক চামচ ব্যাস ভিনেগার দিলাম। এবার আমি সবগুলো মেখে নেব, হাত দিয়ে মাখব। আজ আমি যে মোমোটা বানাতে যাচ্ছি এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু সত্যি পারবো কিনা জানি না, সাহস করে বানাতে যাচ্ছি, যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন। এই যে দেখুন আমি 2টা ময়দা আগে থেকে বানিয়ে রেখেছি, এখন একটা বিগ সাইজের ডু নেবো, লেচি নেবো ঠিক এত বড় সাইজের। এই থালটাতে আমি আমার বেল দিতে হবে না জায়গা তাই এই থালটা নিয়েছি আমি, থালাটা এখন এটাকে বেলব। এটার নিচে একটা কাপড় দিতে হবে, মনে হচ্ছে থালটা তো হবে না, আমি আমার টাইলসি রেখে এটাকে বেলব। আমার টাইলসটা পুরোপুরি পরিষ্কার আছে, আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। কন্টিনিউয়াস করো লাগে নাকি অফ করে জন লাগে? এই যে দেখুন কত বড় হচ্ছে। মোমোটা একটু পাতলাই হবে, পাতলা না হলে এটা টেস্ট হয় না।
ये देखूँ कत पतला हुए चे ए जे देखूँ कत पतला हुए चे एकदम पतला करे बिले चे अरे बोल टू उल्टा बो ए दिगे तो भारी आ चे पतला कर बो ये आमार मोमो बेला होए गए चे एको ना मैं सब गुली देवो जानी ना कि होवे ए जे अमी অনেকে ভেজিটেবল দেয় নুডলস দেয় কিন্তু আমি কিচ্ছু দেইনি দোকানে যেরকম মোমো বানাই আমি সেরকমই বানিয়েছি পুরোটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ফুল করব ঠিক দোকানের মোমোর মতো যে ফুলটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে বটে দেব এখন আমি এটাকে তুলব কিন্তু তুলতে গেলে আমার একটা এটার মধ্যে আমি স্টিম করব দেখি হয় কিনা चिंता नहीं बस एक भलो है देखे आगे गामला जल गरम हो गरम हो गए एखीते बसिए देव इटा पुरो मापे मापे आजे ढाका दिए देव এটা আমি ঢাকা দিয়ে দিলাম তাই 10 থেকে 15 মিনিট এটা বড় তো তাই 10 থেকে 15 মিনিট এটা বয়ল হবে লো ফ্লেমে করছি এই যে দেখুন মোমো বয়ল হচ্ছে 10 মিনিট হয়ে গেছে এখন আমি এটা তুলছি এই যে দেখুন মোমো হয়ে গেছে এই যে দেখুন এই পুরপুরি হয়ে গেছে একদম এখন এটা স্টিমটা অফ করে দিই এখন এটাকে নামাবো কি করে নামাবো এটা আমি এই দেখি দেখি কি না এটা দিও এই যে দেখুন আমার বেক মোমো হয়ে গেছে যদি ভালো লাগে আপনাদের বন্ধুরা তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।